রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ফাহিমউদ্দিন আহমেদ, জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫০, চট্টগ্রামের পাহাড়তলিতে। পিতা রইসউদ্দিন, মাতা হামিদা বেগম। চার ভাই দুই বোনের মধ্যে সবার ছোট সন্তান মুক্তিযোদ্ধা ফাহিমউদ্দিন আহমেদ। বিবাহিত জীবনে তিনি এক সন্তানের জনক। ফাহিমউদ্দিন আহমেদ ১৯৬৫ সালে মাত্র ১৫ বছর বয়সে জড়িয়ে পড়েন দেশের স্বাধীনতার নিউক্লিয়াস ছাত্রলীগের সাথে। সেই থেকে একাত্ম হয়ে পড়েন দেশের স্বাধীনতাকামী যে কোনো আন্দোলন সংগ্রামের সাথে। আর এসব আন্দোলন সংগ্রাম থেকেই উদ্বুদ্ধ হন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন চট্টগ্রামের ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক। চট্টগ্রামের তিনটি পয়েন্টে এই ট্রেনিং সেন্টার পরিচালনা করা হতো। স্থানগুলো হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ, সিটি কলেজ মাঠ ও কলেজিয়েট স্কুলের মাঠ। তবে প্রথমে চট্টগ্রামে এই ট্রেনিং সেন্টার পরিচালনা করা হলেও পরবর্তীতে তা ভারতের দেরাদুনের তান্দুয়াতে স্থানান্তরিত হয়, যা বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ নামে পরিচিত। বিজয়ের আগ পর্যন্ত ফাহিমউদ্দিন আহমেদ ছিলেন বিএলএফের একজন প্রশিক্ষক। দর্শক, একাত্তরের জয়ধ্বনির এই পর্বে মুক্তিযোদ্ধা ফাহিমউদ্দিন আহমেদ যুদ্ধকালীন ট্রেনিং সেন্টার চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ, অর্থাৎ যেখান থেকে তিনি ট্রেনিং পরিচালনা করতেন, সেই স্থান থেকে আপনাদের সামনে তুলে ধরবেন যুদ্ধের সময় চট্টগ্রাম ট্রেনিং সেন্টারের ভূমিকা। এখানে এই আন্দোলনগুলো চলছিল, বিভিন্ন প্রোগ্রাম চলছিল, সেখানে দোসরা মার্চে ঢাকাতে স্বাধীনতার পতাকা দেখানো হলো, তেসরা মার্চে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হলো এবং বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হলো এবং মুক্তিযুদ্ধের সর্বায় ঘোষণা করা হলো। স্বাধীনতার জন্য আর আমরা তখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কারো কাছে ছিল না, আমরা সেভাবে অংশ নিয়েছিলাম। এই ক্ষেত্রে এখন আমবাগানের কাছে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, দেখলাম একটা টিনের ছাউনিওয়ালা একটা ঘরের থেকে, রেলের কোয়ার্টার থেকে জানালা দিয়ে গুলি করা হচ্ছে। দুই গুলি করা হচ্ছে, অনেকের গায়ে লাগছে, কেউ অসতর্কভাবে সে চলাচলের পথ না হলে সেখান দিয়ে যাতায়াত করতো, তাদের উপরে গুলি করা হচ্ছে। তখন আমি চিন্তা করলাম কিছু মানুষ দূরে এই দৃশ্যটা দেখছে। তখন আমি চিন্তা করলাম যে চেষ্টা করা যেতে পারে জানালা দিয়ে যখন ব্যারেলটা বের করছে এটা কোনোরকম কেড়ে নেওয়া যায়। আমি লুকিয়ে দেওয়ালের পার্টি যেয়ে সেই বন্দুকটা আমি কেড়ে নিতে পারলাম। কেড়ে নেওয়ার পরে একটা মানে অদ্ভুত এক ঘটনা হলো, সেটা হচ্ছে যে আমার হাতের থেকে ওই যে লোকগুলো আশেপাশে দাঁড়িয়েছিল তারা দৌড়ে এসে আমার হাতের থেকে এটা কেড়ে নিয়ে নিল। এটাকে তারা বন্দুক হিসাবে ব্যবহার না করে তারা এটাকে লাঠি হিসাবে ব্যবহার করা শুরু করে। সেই ঘরের পিছুতে দিয়ে বন্দুক দিয়ে দরজা খোলার জন্য মারতেছে, ঝেড়ে কাপড়ে পালে বন্দুক দিয়ে মারতেছে, এইভাবে সে বন্দুকটাই নষ্ট হয়ে গেল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। দেখার পরে আমার যেটা মনে হলো যে আমরা বন্দুকের বিরুদ্ধে লড়তে হলে আমাদেরও বন্দুক দরকার হবে এবং আমাদের বন্দুক চালানোর জন্য প্রস্তুতি দরকার হবে। তখন এখানে আমরা মেডিকেল কলেজের একটা স্থানে আমরা সবাই একত্রিত করতাম, সেখানে আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে দেখা গেলো 10 জন, 20 জন, 30 জন, 50 জন, 100 জন, 200, 200, 250 লোক হয়ে গেলো। আমরা তখন মেডিকেল কলেজে বসতাম, 200, 250 লোক হয়ে গেলো। আমরা যখন এখানে এসে সবাইকে দাঁড় করাতাম সে 200 জন লোক, সেই 200 জন লোকের কাছে আমরা দেখছি 5টা অস্ত্র। তো এদের এইভাবে ট্রেনিং দেওয়ার সময় তখন চিন্তা করবো যে এখানে তো অস্ত্রের দোকানগুলো আছে, এই অস্ত্রের দোকানগুলো থেকে আমরা কোনো ক্রমে যদি কিছু অস্ত্র জোগাড় করতে পারি তাহলে হয়তো আমরা আরও সবাইকে হাতে অস্ত্র ধরিয়ে ট্রেনিংটা দিতে হবে এবং অনেক হাতে অস্ত্র নিয়ে ট্রেনিং নিলে অনেক দ্রুত সেই অস্ত্র সম্বন্ধে ধারণা হবে, শিখতে পারবে। তারপরে আমরা চিন্তা করলাম যে আন্দরকিল্লাতে যে অস্ত্রের দোকানগুলো আছে সেখানে আমরা কিছু করতে পারি। আমাদের একটা সৌভাগ্য হলো, সেটা হচ্ছে যে আমাদের 130 আন্দরকিল্লা জেলা আওয়ামী লীগের অফিস ছিল, একটা পাশে একটা রুমও ছিল জেলা ছাত্রলীগের অফিস, সেখানে আমরা বসতাম, মিটিং করতাম। ঠিক সেটার নিচেই ছিল সে অস্ত্রের দোকানটা। যে কথা চিন্তা করা হলো সেভাবে কাজের প্রস্তুতি শুরু হলো এবং আমরা অফিসের উপরে বেশ কিছু ছাত্র জয় বাংলা, বাংলার জয় নেচে নেচে গান গাইতে থাকলো। সামনে যারা পুলিশ পহরা দিচ্ছে তাদের সাথে একটু খাতির জমালো, কাউকে চেষ্টা করলো চা খাওয়াতে,
তাদের সাথে আলাপকে তাদেরকে তাদের সাথে অন্য অ্যাটেনশন যেন তাদের তাদের না দেয় সেভাবে তারা চেষ্টা করে। এভাবে আমরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা প্রচেষ্টা চালানোর পরে আমরা তখন সেই ভেন্টিলেটারটা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করার একটা ব্যবস্থা করি। সেখানে সম্ভবত ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন, যিনি পলিটেকনিকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ছাত্র সংসদের, এবং ডক্টর মাহফুজ রহমান, এই দুজনে প্রবেশ করলো, আমরা বাইরে ছিলাম। আমরা বাইরে থেকে যে যে কার্টুনগুলো যে পেটিগুলো দিল সেগুলো আমরা ভেন্টিলেটার দিয়ে নিয়ে নিচে রাখলাম। নিচে রেখে আমাদের কাছে তখন একটা জিপ ছিল, সেই জিপে উঠে আমরা মেডিকেল কলেজে এই পাশে যে হোস্টেলটা আছে এখানে, এই যে চট্টগ্রাম রোডের পাশে এই হোস্টেলের পাশে নিয়ে আসলাম। কিন্তু আমরা কিছু রিভলভার পেয়েছিলাম, কিছু টুকু রাইফেল পেয়েছিলাম, সেগুলোর কিছু গুলি পেয়েছিলাম, কিছু গান পেয়েছিলাম যেগুলো সিভিল গান বলে, সেগুলোর কিছু কার্তুস পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা এখানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি। তো এইখানে ট্রেনিং দেওয়ার পরে এই রাস্তাটা তখন ফাঁকা ছিল না, আমরা হোস্টেল থেকে মাস করে 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 মাঠে আসতাম, মাঠে আসার পরে সবাই দাঁড়াতাম, দাঁড়ায় অনেকে এখানে রাজনৈতিক কিছু বক্তব্য দিত, যেন বিপ্লবী সংগঠনে চীনের মাও সেদিং এর তারপরে শেখ হাসিনার কথা, এগুলো সেগুলো কথাবার্তা বলার পরে আমরা অস্ত্র হাতে কীভাবে ধরতে হবে, কীভাবে বসতে হবে সেভাবে ট্রেনিং দিতাম। এবং এই যে পাহাড়ে উঠে কীভাবে আমরা অস্ত্র নিয়ে উঠব, কীভাবে সে গায়ে কোনো এখানে এখান থেকে আরও অনেক বেশি সম্ভব ছিল, তখন আমরা এখানে যে দাঁড়িয়েছি এখানে অনেক পরিষ্কার হয়ে গেছে, এখানে যে আমরা কীভাবে লুকিয়ে থাকবো এবং কীভাবে সেখানে আমরা লুকিয়ে থেকে অস্ত্র শত্রুরা আসতে থাকলে আমরা কীভাবে তাদেরকে আক্রমণ করবো সেভাবে সেই ট্রেনিংগুলো আমরা তখন প্রায় 12-13 তারিখ থেকে শুরু করে 27-28 মার্চ পর্যন্ত আমরা ট্রেনিং দিয়েছিলাম। ট্রেনিং দিয়ে দিতে ওখানে দেখা যায় 300 থেকে 400 যুবক এবং কিশোররা সেখানে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিল। এরপরে যখন 28 মার্চের পরের থেকে যখন পাকিস্তান আর্মি কুমিল্লার থেকে একটা বিশাল কনভয় যখন আসতেছিল, তখন সম্ভবত 1-2 তারিখ এপ্রিলে চিটাংটা ফল করলে আমরা সবাই যার যার মতো সেই সাইডে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে তখন আমরা রেডিওতে যখন জানতে পারলাম যে এখান থেকে ভারতে যাচ্ছে এবং সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এবং ট্রেনিংয়েরও তারা ব্যবস্থা করছে, তখন আমরা যারা যারা যোগাযোগ করতে পেরেছি যেভাবে হোক হেঁটে চলে, তখন তো TNT ফোনে এত ছিল না আর মোবাইল ফোনে একটা প্রশ্নই আসে না, তখন আমরা মানে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যেটা করতে পারি সেভাবে তখন আমরা ভারতে যাওয়ার চিন্তা করলাম। তারপরে আমরা বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে আমরা বিভিন্ন গ্রুপ হয়ে গেছিলাম, আমরা একটা গ্রুপ চলে গেলাম ভারতে।